ব্যাংকের সুদের ঘন ঘন ওঠা পড়া, তাই প্রবীণ নাগরিকরা সঞ্চয়ের জন্য অনেকেই বেছে নেন পোস্ট অফিসকে। এবার সেই পোস্ট অফিসেই জালিয়াতির পর্দা ফাঁস, নথি জাল করে 5.5 কোটি টাকার বেশি তছরূপের অভিযোগ। প্রাক্তন পোস্টমাস্টারকে গ্রেফতার করল পুলিশ। 2019-এ সিথি পোস্ট অফিসে জালিয়াতির অভিযোগ ওঠে, আর এই জালিয়াতির নাটের গুরু বলে অভিযোগ ওঠে সিথির প্রাক্তন পোস্টমাস্টার কৌশিক পালের বিরুদ্ধে। কিভাবে জালিয়াতি, কিভাবে সরিয়ে নেওয়া হলো কোটি কোটি টাকা? পুলিশ সূত্রে খবর, 2019 সালে সিথির পোস্ট অফিস কম্পিউটারাইজড করার কাজ চলছিল। অভিযোগ, তৎকালীন পোস্টমাস্টার নথি জাল করে 32টি ভুয়ো অ্যাকাউন্ট খুলে ফেলেন। 83 জন গ্রাহকের 542টি অ্যাকাউন্ট থেকে, MIS TD RD অ্যাকাউন্ট থেকে 5.59 কোটি টাকা ভুয়ো অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ। পোস্ট অফিসের হিসেবের খাতায় ওইসব অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গিয়েছিল। আমরা এই মুহূর্তে রয়েছি সিথির পোস্ট অফিসের সামনে। এখানকারই প্রাক্তন পোস্টমাস্টার কৌশিক পাল, তাকে গ্রেফতার করেছে কলকাতা গোয়েন্দা পুলিশ। এই ব্যক্তির বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, প্রায় 5.59 কোটি টাকা সাইফন করে দেওয়ার অভিযোগ রয়েছে। ট্রান্সফারও হয়ে যায়নি, তিনি এখান থেকে শুনেছি যে প্রতারণা করেছে নাকি সে চলে গেছে, এই পর্যন্ত জানি। 2019 সালের অক্টোবরে সিথি থানায় দায়ের হয় অভিযোগ। তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগের পুলিশ। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় প্রাক্তন পোস্টমাস্টার কৌশিক পালের খোঁজে। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে কাঁচড়াপাড়ায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এক গেস্ট হাউসে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় প্রাক্তন পোস্টমাস্টার কৌশিক পালকে। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।